ইসরায়েলি দখলদার বাহিনী মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র। ইসলামিক এন্ডাউসমেন্ট বিভাগ বলেছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ মঙ্গলবার বিকেলে হঠাৎ করে এর সমস্ত গেট বন্ধ করে দেওয়ার পরে ফিলিস্তিনিদের মুসলিম পবিত্র স্থানে প্রবেশ করতে নিষেধ করেছে। বিভাগটি আরও বলেছে ইসরায়েলি পুলিশ সকাল থেকে আল আকসা মসজিদে উপাসকদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধু বয়স্কদের ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে এই প্রথম আল আকসা সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য বন্ধ করা হলো।